রব, এটা কার ঘোড়া? জানি না, কি সুন্দর ঘোড়া। চল এই ঘোড়াটাকে আমরা আশ্রমে নিয়ে যাই। ঘোড়াটাকে সুন্দর করে সাজানো, নিশ্চয়ই এর মালিক আছে। অন্যের জিনিস না বলে কব্জা করা অন্যায়। তার মানে এর কোনো মালিক নেই। আজ থেকে এই ঘোড়া আমাদের, আমরাই এর মালিক। যদি এর সত্যিকারের মালিক এসে দাবি করে, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে তখন তাকে দিয়ে দেব। এখন চল একে নিয়ে যাই আশ্রমে। বালকেরা, এই ঘোড়া নিয়ে তোমরা কোথায় চলেছো? আপনাকে বলবো কেন, আপনি কি এর মালিক? না, এ ঘোড়া অযোধ্যা নগরীর বাজি, অশ্বমেধ যজ্ঞের পবিত্র ঘোড়া। মানে এ ঘোড়া যে জমির উপর দিয়ে যায় সেই জমির মালিক হন অযোধ্যাপতি শ্রী রামচন্দ্র। কিন্তু এই জমি, এই জঙ্গল তো আমাদের। এখন থেকে শ্রী রামচন্দ্রের। তোমরা এক্ষুনি এ ঘোড়া ছেড়ে দাও, নইলে বিপদে পড়বে। কখনো না, এই জমি আর এই ঘোড়া কেউ আমরা ছাড়বো না। এই ধৃষ্টতার কি পরিণাম হতে পারে জানো? কি? ঘোড়া না ছাড়লে তোমরা বিদ্রোহী হিসেবে চিহ্নিত হবে। সেক্ষেত্রে অযোধ্যার শক্তিশালী সৈন্যবাহিনীর রোষানলে পড়বে তোমরা। তার মানে যুদ্ধ? হ্যাঁ, ঘোড়াটিকে ছেড়ে দাও, এতেই তোমাদের মঙ্গল। দেব না ঘোড়া, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। অবাধ্য হয়েও না বালকেরা, এ তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলা নয়। এ সত্যিকারের যুদ্ধ, বীভৎস, মৃত্যুময়। তোমরা সাধারণ বনবাসী, ছেড়ে দাও এ বাজি। যুদ্ধ মানে যে কি তা আমরা জানি, দেখবেন। এত বড় সাহস তোমাদের, এত উদ্ধত্ত, এর উচিত শাস্তি তোমরা পাবে। বালক বলে এতক্ষণ তোমাদের সহ্য করেছি, আর নয়। ভাই, আমি এনাকে সামলাই, তুই সৈন্যদের সামলা। ঠিক আছে। কি ব্যাপার, এত কোলাহল কেন? মহাত্মন, দুটি বালক আমাদের বাজির পথরোধ করে সৈন্যবাহিনীর উপর আক্রমণ করেছে। সে কি, মাত্র দুটি বালক? ওই, চলো তো দেখি। ওই দেখুন মহাত্ম, তার উপযুক্ত শাস্তি পেতে হবে ওদের। কুশ, ওই দেখো আরো একজন এসেছে। যেই আসো, এই ঘোড়া আমাদের কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না। লব, এবার তোর পালা। অবশেষে যুদ্ধে অবতীর্ণ হলেন স্বয়ং। শুরু হলো বীর পিতার বিরুদ্ধে ততোধিক বীর। ধীরে ধীরে রামচন্দ্র ক্রোধিত হয়ে উঠলেন, কেঁপে উঠলেন ধ্যান মগ্ন বাল্মীকি। এ কোন অমঙ্গলের সংকেত?
এ কি হলো? না 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 না, এ হতে পারে না বাবা। সব শেষ, এ জমি আমার, এ ঘোড়াও আমাদের। লও কুশ, তোমরা বড় হয়েছো, তোমাদের পিতৃ পরিচয় জানার আকাঙ্ক্ষা বড়ই স্বাভাবিক। গুরুদেব, আমরা অযোধ্যার বাজি আটকে এই ভূমিকে রক্ষা করেছি। আমরা অযোধ্যার রাজাকে যুদ্ধে পরাস্ত করেছি। না বালকেরা, তোমরা কোনো রাজাকে পরাস্ত করনি। মাতার দুর্দশার জন্য দায়ী যে পিতা, তাকে উপযুক্ত শাস্তি দিয়েছ। মানে? এর মানে জানতে হলে তোমাদের এক রূঢ় সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। তোমরা কি প্রস্তুত? না না, এইসব কথা এখন থাক না বাবা। না না গুরুদেব, আপনি বলুন, আমরা প্রস্তুত। লও কুশ, শ্রী রামচন্দ্র হলেন তোমাদের জন্মদাতা পিতা। হ্যাঁ হ্যাঁ মা, গুরুদেব যা বলছেন তা কি সত্যি? বাবা বাবা, আগে ওনাকে সুস্থ করে তুলুন, দোহাই আপনার। হ্যাঁ মা। আয়ুষ্মান ভব। ঋষিবর, ওই দুই বালক কারা? ওরা রাম, ওরা তোমারই সন্তান। ওদের নাম লব আর কুশ। লব কুশ আমার সন্তান? না ঋষিবর, আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। রাম, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দাঁড়িয়ে আছে ওই যে গাছের নিচে। কিন্তু এ কি করে সম্ভব? আমি তো সীতাকে নির্বাসন দিয়েছিলাম। দাদা, আমাকে ক্ষমা করবেন। লক্ষণ সীতাকে আমার আশ্রমের উপকণ্ঠে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। উনি অনুভব করেছিলেন সীতা নিশ্চয়ই আমার আশ্রম খুঁজে পাবেন, এবং ওনার অনুমান যে সত্যি হয়েছে তার প্রমাণ সামনেই দাঁড়িয়ে। সীতা সীতা, ফিরে চলো সীতা, অযোধ্যায় ফিরে চলো। না, আমরা কোথাও যাব না, এইখানেই থাকবো। হ্যাঁ, আমাদের মাও আমাদের সঙ্গেই থাকবে। আমি তোমাদের কাছেও ক্ষমা প্রার্থী। আমি বেঁচে থাকতেও এতদিন তোমরা পিতার ছায়া থেকে বঞ্চিত হয়েছ, বিশ্বাস করো না পুরুষ, আমি তোমাদের জন্মের কথা জানতাম না। আপনি আমাদের মাকে নির্বাসন দিয়েছিলেন কেন? আমাদের মা কত কষ্ট পেয়েছেন এতদিন। দেশ যে নিয়মের উপর দাঁড়িয়ে থাকে সেই নিয়ম রক্ষা। দেশের নিয়ম রাজা প্রজা সকলের জন্য সমান। প্রজারাই দেশের মান, রাজা হলেন তাদের সেবা। তাই প্রজাদের দাবি মেটাতেই বাধ্য হয়েছিলাম তোমাদের মা। কিন্তু বিশ্বাস করো, আমার শরীর থেকে প্রাণকে নির্বাসন দিয়েছিলাম যেন। যদি তাই হবে তাহলে দীর্ঘ কয়েক বছরের মধ্যে একবারও আমাদের মাকে খুঁজে বের করার চেষ্টা করেননি কেন? লব কুশ, এ প্রসঙ্গ এখন থাক। প্রথম দর্শনে অগ্রজদের প্রণাম করতে হয়, তাকে ভুলে গেছ? ইনি তোমাদের পিতা, প্রণাম করো। তোমাদের স্থান আমার বুকে বাবা, এসো আমার বুক জুড়িয়ে দাও। আসি ভাই সুনয়নী। আবার কবে দেখা হবে জানি না। ভাই কুশ, একটা কথা বল, আমি কি তোর প্রাণপ্রিয়? আমার আত্মা, কেউ যদি বলে আমাকে ত্যাগ করতে পারবে, কখনো না, ওর জন্য আমি সব কিছু ত্যাগ করব। তাই তো। তাহলে আমাদের পিতা কিভাবে মাতা সীতাকে ত্যাগ করলেন? কে বড়, রাজা, স্বামী, না পিতা? জানি না ভাই, আমার কাছে তুই বড়। জয় শ্রী রামচন্দ্রের জয়! জয় শ্রী রামচন্দ্রের জয়! জয় সীতা মাতার জয়! জয় শ্রী।
রাজপুত্র লবকুশের জয়। জয় রাজপুত্র লবকুশের জয়। প্রণাম রাজন, আপনি প্রজারঞ্জক, মহান প্রজাপতি পালক। আপনি অনাচার করবেন, নিয়ম বিরুদ্ধ কাজ করবেন, এ আমরা ভাবতেও পারি না। ব্রাহ্মণ, জীবের স্পর্ধাকে সংযত করুন। আপনি কি বলতে চান পরিষ্কার করে নির্ভয়ে বলুন ব্রাহ্মণ। হে রাজন, রাজবৈশী এতদিন সাপত সংকুল অনার্য অধূষিত তমসার গহন জঙ্গলে দিন যাপন করেছেন। আর্য নিয়ম অনুসারে তাকে পবিত্রতার পরীক্ষা দিতে হবে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ হত্যা মহাপাপ, কিন্তু মায়ের জন্য এই পাপ কাজ আমরা হাসি মুখে করতে পারি। শান্ত হও, শান্ত হও তোমরা। আমি রাজা, একজন প্রজার মনেও কোনো সন্দেহ, কোনো অভিযোগ, কোনো অতৃপ্তি রাখব না, এই অঙ্গীকার করে সিংহাসনে বসেছিলাম। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে অঙ্গীকার আমি রক্ষা করব। কাজেই সীতাকে আরো একবার অগ্নি পরীক্ষা দিতে হবে। দাদা, না, এ আমরা কিছুতেই হতে দেব না। আমাদের মা পবিত্র, আমরা এতদিন ঋষি বাল্মীকির আশ্রমে ছিলাম। বৈদেহি, অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত হও। স্বামী, সারাটা জীবন আপনার কাছে এবং আপনার প্রজাদের কাছে পবিত্রতার পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত। অযোধ্যার রাজমহিষী হবার এত বড় মূল্য দিতে হবে আমি কখনো তা ভাবতে পারিনি। ধীরে ধীরে আমি বিশ্বাস করতে শুরু করেছি, অযোধ্যার জন্য আমার শরীর, আমার আত্মা, আমার উপস্থিতি অপবিত্র। তাই আজ আমি স্বেচ্ছায় নির্বাসন দিচ্ছি। আমার এই অপবিত্র ছায়া থেকে মুক্ত করছি নিজের আত্মাকে, এই অযোধ্যা নগরীকে। এসব তুমি কি বলছো? মা, মা! লবকুশ, মনে রেখো, পিতৃআজ্ঞা পালন সন্তানের প্রধান কর্তব্য, কিন্তু নিজ আত্মার আজ্ঞা পালন করা তার থেকেও বড় কর্তব্য। এই হলো লবকুশের গল্প। এরপর লবকুশের কি হয় তা কেউ জানে না, কিন্তু রামায়ণে এই স্বল্প সময়ের জন্য লবকুশের উপস্থিতি তাৎপর্যপূর্ণ, তাই আজও তারা মানুষের মনে অমর হয়ে আছে। Thank you.